ফ্রান্সে বাংলা কাগজের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। লন্ডন থেকে প্রকাশিত বাংলা কাগজের বর্ষপূর্তিতে প্যারিসের গার্ড দ্য নর্থ কাফের রয়্যাল রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা হয়। লুৎফর বাবুর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি এনায়েত সোহেল। উপস্থিত ছিলেন মিস ইলোদি, মিজানুর রহমান মিন্টু, সালে আহমেদ চৌধুরী, এম এ তাহের, ওয়াহিদ বার তাহের, টি এম রেজা, হেনু মিয়া, আকরাম খান, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ সহ অন্যান্য সাংবাদিকরা। আপনারা জানেন, তারাও জানেন, সুন্দর লাগে।